বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের 74তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে 5 জুলাই শনিবার বিকেলে শহীদ স্মৃতি স্টেডিয়ামে এই ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে নৃগোষ্ঠী একাদশ ও শেরপুর সদর উপজেলা একাদশ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক আবদুল্লাহ আল খায়রুম। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মানিক দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মুক্তাদিরুল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস, প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল প্রমুখ। খেলায় শেরপুর সদর উপজেলা একাদশ নৃগোষ্ঠী একাদশকে 3-0 গোলে হারিয়ে জয়লাভ করে। বিপদ হতে পারে, গোলকিপার এখনো তার দুর্গ পাহারা দিচ্ছে। যারা ভালো খেলবে তাদেরকে নিয়ে জেলা টিম গঠিত হবে। এখানে দু দলের খেলোয়াড় রেফারি তিনি শেরপুর জেলা ক্রীড়া সংস্থা